শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ তম শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের বিচার না শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের বিচার না কহে প্রেমানন্দ যে করে গদব কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ ভাই কুলের গর্ব না শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব না কুলের গর্বে কৃষ্ণ মেলে না রে কুলের গর্বে করলে কৃষ্ণ মেলে না রে কুলি অভিমান ছাড়িতে হবে কুলের গর্ব করলে কৃষ্ণ মেলে না রে কুলের গর্ব করো না হে কেবল ভক্তি নইলে মেলে না কৃষ্ণ কুলের গর্ব করো না হে গর্বে কৃষ্ণ মেলে না হে কুলের গর্ব করো না হে পুণ্যভূমি এই ভারতবর্ষ ধুলার ধরণীতে স্বর্ণাক্ষরে কত কিছু লেখা আছে কে খোঁজ রাখে তা পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা আপনি সার্থ করি কর পর সার্থক এই ভারতবর্ষে যার জন্ম হয়েছে দেবতা অভিশপ্ত হলে তাকে নেবে আসতে হয় এই পুণ্যভূমিতে এখানেই সাধন ভজন সমাপ্ত করে অপরাধ মুক্ত হয়ে আবার সে দেবলোকে ফিরে যায় মনুষ্য জীবন লাভ করে এখানেই সে ভজন করে ব্রহ্মলোক প্রাপ্তি হয়ে যায় মনুষ্য জীবনে হরি ভজন করে ইন্দ্রত্ব লাভ করতে পারে এমনকি শ্রী ভগবানে যদি কারো অচলা ভক্তি উৎপত্তি ঘটে তাহলে তিনি নিশ্চিত রূপে ভগবৎ লোকে
উন্নীত হতে পারে। একদিন ভগবানের প্রিয় সেবক বা প্রিয় দাস হরিদাস দেবর্ষি নারদ ঋষি তার বিনা যন্ত্রে সুমধুর তান তুলে ছন্দে ছন্দায়িত নৃত্যে তালে তালে দোদল দোলনায় দুলতে দুলতে আনন্দ রসে মগ্ন হয়ে ব্রহ্মলোকে উপনীত। কথা কথা পদ পলাশিল দয়াল হরি কথা পদ পলাশিল দয়াল হরি পতিত পাবন তুমি গোলোক বিহারি পতিত পাবন তুমি গোলোক বিহারি কথা পদ পলাশিল দয়াল হরি শুনেছি মম কানে দেখা দাও দিন জনে শুনেছি মম কানে দেখা দাও দিন জনে তোমারি চরণ আজি অন্তরে সদি কথা পদ পলাশিল দয়াল হরি কথা পদ পলাশিল দয়াল হরি দয়াল হরি দয়াল হরি নারায়ণ 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 পদ্মজনী ব্রহ্মাজি আপনার চরণে শতকোটি প্রণাম। হরি ওম। তারপর নারদ ঋষি তোমাকে আজ বড় উৎফুল্ল দেখাচ্ছে, হবে না পিতা? ব্রহ্মলোকে বলুন, শিবলোকে বলুন, আর শ্রী ভগবত লোকে বলুন, সেখানে যদি কেউ পৌঁছায় তার আনন্দ না হয়ে কি পারে? নারায়ণ নারায়ণ। আজ আপনার চরণে আমার একটি নিবেদন আছে প্রভু। বেশ বলো নার, কি তোমার নিবেদন প্রভু? পৃথিবীতে কোন সাধনায় স্ত্রী ভগবানকে অতি দ্রুত লাভ করা যায়? বাহ বাহ নার, খুব খুব সুন্দর তুমি প্রশ্ন করেছ। কোন সাধনায় ভগবানকে অতি দ্রুত লাভ করেন? শ্রদ্ধা শব্দে বিশ্বাসি কহে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। ধর্ম করো আর কর্ম করো, যজ্ঞ করো, যাগ করো, তপস্যা করো, হরি নাম করো, বৈষ্ণব সেবা করো, তা সে তুমি যাই করো না কেন, সব কিছুর মধ্যে চাই শ্রদ্ধা। শ্রদ্ধা কহে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়,
যদি সুদৃঢ়ভাবে শ্রী ভগবানে বিশ্বাস থাকে আর সকল কর্মেই যদি ভক্তি থাকে, তাহলে সেই কর্ম সুনিশ্চিত হয়ে যায় আর ভগবানের কৃপা অবশ্য লাভ করে। সে কি প্রভু ভক্তিতে এত বড় বস্তু লাভ করে যায়? হা নারদ ঋষি, ভক্তির অতুল শক্তি। তো আজ তোমাকে একটি কাহিনী শোনাই। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ধাম আছে, তুমি জানো কি ধাম প্রভু? নীলাচল ধাম, যেখানে স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি শঙ্খ চক্র গদা পদ্মনি বিরাজ করছে। উড়িষ্যা প্রদেশে সাগর তীরে নীলাদ্রি শিখরে প্রভু জগন্নাথ, আজও সেই লীলা, আজও সেই লীলা চলছে। আজ তোমাকে এক ভক্তের লীলা বলি, যার মধ্যে প্রভু জগন্নাথের অসীম কৃপা রয়েছে। হ্যাঁ প্রভু, হ্যাঁ, আমি সেই কথাই ভক্তি চিত্তে শ্রবণ করতে চাই। কারণ ভক্তের গীত ও ভক্ত চরিত্র কথা শ্রবণ না করলে কাহারও হৃদয়ের কল্মষ দূরীভূত হতে পারে না। এমনকি কারো জীবনে যদি অন্ধকার থেকে আলোয় আসতে হয়, তাহলে তাকেও শ্রীকৃষ্ণ ভক্তের চরণা বৃন্দে শরণাগতি অবশ্যম্ভাবী। ব্রহ্মাজি বললেন, নারদ শোনো, সে এক পরম কাহিনী। রঘুদাস নামে প্রভু জগন্নাথের এক ভক্ত, সদাই সর্বদা কৃষ্ণ গুণগানে মত্ততা, কখনো নয়নে অশ্রু, কখনো হৃদয়ে কম্প, কখনো হাহাকার, কখনো আনন্দ উল্লাস, এই নিয়েই তার সময় কাটে। কিন্তু এদিকে সংসার বড় অচল, বাবা মারা গেল ছোটবেলাতেই রেখে, মা কেবলই অভিমান করে, রঘু মা বলে ডাকে না, রঘু আমার সংসারের দিকে তাকায় না, কি খাব কোথায় যাব। আর ওর স্ত্রীটাও হয়েছে সেই রকম, নাম দিয়েছে অন্নপূর্ণা, ভাণ্ডারে অন্ন নেই, সেও দেখছি আমার ছেলে রঘুকে সর্বদাই কৃষ্ণ ভজনে সাহায্য করে। এদিকে আত্মভোলা রঘুদাস গঙ্গার তীরে, গঙ্গার তীরে অবিরাম কৃষ্ণ গুণগানে বিভোর হয়ে আছে। গিরি গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, ব্রজ গো গোপাল
কিশোর নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর, যশোদারি নয়নে তুমি ননিচোর, নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর, গীতার সারথি তুমি যাদব গোপাল, গীতার সারথি তুমি যাদব গোপাল, মা যশোদার তুমি প্রিয় সে গোপাল, হারি গোপাল গিরি হারি গোপাল। হারি গোপাল, বন্ধ করো বন্ধ করো হরি নাম, আশ্চর্য হয়ে যাই আমরা। এ তুমি কি করছো রঘুদাস, সারাদিন হরি নাম গাইছো, এই গঙ্গা তীরে এসে তোমার বাড়ি যাওয়ার নাম নেই? মরে যাই মরে যাই, কলিকালে ভগবান বলে কিছু আছে? আরে যে যার পরিশ্রম করো কর্ম করো সুখে থাকবে তা নয়, খালি ভগবান হরি বল হরি বল হরি বল। তা নিজেদের কাজ ছেড়ে হঠাৎ রঘুদাসের পেছনে কেন বাবা? তোমার বিপদের কথা তোমায় জানাতে এসেছি। আমার বিপদ? হ্যাঁ তোমারই বিপদ। তুমি বাড়ির খবর রাখো? বাড়ির খবর কজনাই রাখে, সকলে বাসা বাড়িকেই নিজের বাড়ি বলে জানে, আর আমি তো গুরু কৃপায় ভগবানের কৃপায় নিজের বাড়ির কথাই ভাবছি। নিজের বাড়ি তোমার কোনটা? বাহ, আমার বাড়ি নয় গো, সকলেরই বাড়ি সেই জগন্নাথ, জগতের ঈশ্বর, পরম ঈশ্বর, ভগবানের চর। এখন তোমাকে যেটা জানাতে এসেছি সেটাই শোনো। সেটা কি? তোমার মা। আমার মা? হ্যাঁ তোমার মা মারা গেছে। কি বললে? মারা গেছে? হ্যাঁ মারা গেছে, আমার মা মারা গেছে। কেন কেন আবার? তোমার মা মরে যাওয়ার আগে বলে গেছে তোমারই জন্য তোমার মা মরেছে, সদাই কৃষ্ণ নাম করবে, মায়ের মুখে অন্ন দেবে না, মায়ের দুঃখ দূর করবে না। কেন তুমি মানুষ জন্ম হয়েছিলে? মা 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 গো, এ তুমি কি করলে মা? এদিকে অন্নপূর্ণা দেবী, রঘুদাসে পতিব্রতা শিরোমণি, পত্নী এসে স্বামীর দুটি চরণ ধরে বললে, স্বামী অন্নপূর্ণা আমার মা এগো, উনি আর নেই। কিন্তু অন্নপূর্ণা আমি কি অন্যায় করেছি তুমি বলতে পারো? আমি তো মধুর কৃষ্ণ নাম গাইছি, ওরে শোন রে, ওরে শোন মূর্খ মানুষ, কুলং পবিত্রং জননী কৃতার্থা
বসুন্ধরা বসতিশ্চ সাধন্যা, সেই কুল পবিত্র যে কুলে পরমেশ্বরে কোন কৃষ্ণ ভক্ত জন্ম নেয়, সেই মা ধন্য হয়ে যায় যার গর্ভে বৈষ্ণবের আবির্ভাব হয়। আমি কি অন্যায় করেছি, চোদ্দ কুল উদ্ধার হয় যে হরিনামে, আমি তো সেই হরিনামে গেছি। দয়াময় তুমি বলে দাও, এ আমি অন্নপূর্ণা বাবা। হ্যাঁ শোনো, তোমাকে নিতে এসেছি, এই পাগলের সঙ্গে আর তুমি থেকো না, চলো আমার সঙ্গে পিত্রালয়ে ফিরে চলো, আবার তোমার বিবাহের ব্যবস্থা করব। না না বাবা না, এ কথা নারী জাতির শোনাও পাপ। এক মুঠো অন্ন দিতে পারে না স্বামী সেটা পাপ নয়, মাকে মা বললো না সেটা পাপ নয়, কিন্তু পিতা সকল শাস্ত্রে বলেছে সেই মা মা নয়, সেই পিতা পিতা নয়, যে পিতা মাতা কৃষ্ণ ভক্তির সন্ধান দিতে পারে না সে পিতা পিতা নয়, সে মাতা মাতা নয়, বুঝি না। চল তুই আমার সঙ্গে, জোর করে টানতে টানতে নিয়ে গেল অন্নপূর্ণাকে নয়নের জলে, বুক মুখ ভেসে গেল রঘুদাসে, বিধাতা পৃথিবীর সব দুঃখ কি তুমি আমায় দিয়েছ, সেই ভালো সেই ভালো যার কেউ নাই তার ভগবান আছে, অনাথের নাতি জগন্নাথ। আমার অনেক দিনের ইচ্ছা তোমার চরণ দর্শন করব। তোমরা বলো না ভুলিতে জীবনে আমারে, মধুমাখা হেই না কৃষ্ণ না মধুমাখা এই না, বলো না ভুলিতে জীবনে আমারে, মধুমাখা এই না কৃষ্ণ না মধুমাখা এই না। কৃষ্ণ ধ্যান মো কৃষ্ণ জ্ঞান মো, কৃষ্ণ সে প্রাণের প্রাণ, কৃষ্ণ ধ্যান মো কৃষ্ণ জ্ঞান মো, কৃষ্ণ প্রাণের প্রাণ, বলো না জীবনে আমারে
মধুমখা এই নাম কৃষ্ণ নাম মধুমখা এই ওগো দয়া ম ওগো কৃপা ম তুমি যে পতিত পাব ওগো দয়া ম ওগো কৃপা ম তুমি যে পতিত পাব করুণার ঠাকুর করুণার সিন্ধু করুণার প্রেমময় দয়াল ঠাকুর প্রেমময় দয়াল ঠাকুর বলো না ভুলিতে জীবনে আমারে মধুমখা এই নাম কৃষ্ণ নাম মধুমখা এই নাম। আর কত তো ছাব প্রভু, হারছে পারছি না, বড় ক্লান্ত অবশান্ত দেহ মন প্রাণ, হে গোবিন্দ হে জগন্নাথ কোথা তুমি, বিশ্বের পিতা অনাথ বন্ধু অনাথের না আমার যে কেউ নাই প্রভু, আমার কেউ নাই, ওই তো সেই নীল চক্র দেখা যাচ্ছে, এসেছি এসে গেছি আমি তোমার চরণ তলে, কথা জগন্নাথ কথা প্রভু, দেখা দাও কিন্তু আমি তো তোমার মন্দিরে এসে গেলাম, কত তোমার ভক্ত পুরি বাবা, অসংখ্য ভক্তের ভিড়, আবার সবার হাতে কিছু না কিছু, আমি কি নিয়ে যাব, ওই তো মালা কি জালা, মালা নিয়েই প্রথম জগত পিতার সঙ্গে আমার মিলন ঘটবে। ও দোকানদার, এবেলা কেউ ঘুমোয়, আমার বলে কি জালা মালা নাই, আর তুমি কি কালা নাকি, মালা কটা চাই, আগে একটা হলেই হবে, আসলে তার তো জানা নেই ওখানে কে কে রয়েছে। ঠিক আছে পয়সা দাও, পয়সা এই দেখো, পয়সা যদি আমার থাকতো তাহলে মা মরতো না, পয়সা যদি আমার থাকতো আমার স্ত্রীকে তার বাবা নিয়ে যেত না, তা দাও না বাবা একটা মালা দেবে, দূর হয়ে যাবে এখান থেকে, দূর হয়ে যাও, বিনা পয়সায় মালা নেবে, যাও এখান থেকে, আমার জানা নেই প্রভু, তোমার জগতের নিয়ম আমার জানা নেই, তবে হ্যাঁ
ইচ্ছা থাকলেই উপায় হয়। আরে বাবা, এ দোকানদার মালা এনেছে, ফুল এক জায়গায় থেকেছে, আমি সেখানেই যাব। বাগান, কোথায় সেই বাগান? খুঁজতে খুঁজতে পৌঁছে গেল হরিব। বাবা বাবা, আমাকে দুটো ফুল দেবে বাবা। কি নাম তোমার? আগে আমার নাম রঘু দাস। তা তুমি যে দাসই হও, পয়সা ছাড়া তো ফুল হয় না, এখানেও পয়সা। আমি ভাবলাম হয়তো এমনি পাওয়া যায়। কি করবে ফুল নিয়ে? আগে প্রভুর গলায় দেব, আমার তো কিছু নেই। নয়নে অশ্রু নেবে এলো জরা জীর্ণ দেহ, পরনে বসনটাও ছেঁড়া, কৃষ্ণ প্রেমে উন্মা। একে যদি দুটো ফুল দেওয়া যায়, তাহলে জীবনে আমারও আমারও কিছু পুণ্যি হয়ে যায়। নিয়ে যাও নিয়ে যাও, কতগুলো তোমার ফুল লাগবে নিয়ে যাও। আনন্দে আত্মহারা হয়ে সুন্দর সুন্দর ফুল তুলে নিয়ে একটি মালা তৈরি করলেন কলা ছোট দিয়ে, যেটা আবার পুরীধামে নিষেধাজ্ঞা আছে, কোনো কলা ছোটের মালা ভগবানের গলায় দেওয়া যাবে না। কিন্তু রঘুদাস জানে না, আনন্দে আত্মহারা হয়ে ছুটে চললেন প্রভু জগন্নাথের দিকে। নমো নমো কৃষ্ণ চন্দ্র জগত কান্দাদি, নমো নমো কৃষ্ণ চন্দ্র জগত কান্দাদি। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপ ধাদি, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রূপ ধাদি, নমো নমো কৃষ্ণ চন্দ্র জগত কান্দাদি। নমো 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 জগত কান্দাদি, ওহে জগত কান্দাদি। নমো নমো কৃষ্ণ চন্দ্র জগত কান্দাদি। কি সুন্দর, কত সুন্দর! এই হলো বিশ্বের পিতা। বাহ, আহা মরি মরি, কিরূপ মাধুরী! আমার এই দুটো নয়নে নেহারিতে নারী মালা দিয়ে এক। দাঁড়া, হাতে তোর কি মালা? মালা কি জ্বালা, এ নিয়ে যাবি কোথা? প্রভুর গলায় দেব, প্রভুর গলায় দেব, কোথাকার কে রে? দূর হয়ে যায় এখান থেকে। নিজের হাতে মালা কোনোদিন দেওয়া যায় না প্রভুর গলা। প্রধান পুরোহিতের হাতে মালা দাও, সেই পুরোহিত তোমার মালা নিয়ে ভগবানের গলায় দেবে। মহামূর্খ কথাকার, মার ওকে, মার 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 মার। অভিমানে ভক্ত কেঁদে উঠল, বিহ্বল হয়ে উঠল। প্রভু দয়াময়, তুমি কি করলে প্রভু? আমি জানি না তোমার, আমি
জানি না তোমার নিয়ম। আমি যদি জানতাম ছোটের মালা তোমার গলায় দেওয়া যায় না, আমি আমি নিতাম না। ছুঁড়ে ফেলে দিল পূজারীগণ, ছুঁড়ে ফেলে দিল মালাটা। ছুটতে গিয়ে রঘুদাস তুলে নিল বুকে, অভিমান করে বলে উঠল, আর কোনদিন আসব না, আর কোনদিন। সেই নর্দমার পাশে যেখান দিয়ে প্রভু জগন্নাথে ভোগ রাগের সকল মহিলা বেরিয়ে যায়, মন্দিরের বাইরে ওই নর্দমার ধারে ছেঁড়া ওড়নাটা পেতে, ফুলের মালাটা বুকে নিয়ে অশ্রু ফেলতে লাগলো। এদিকে রাত্রিতে পূজারীগণ প্রভু জগন্নাথের স্বয়ং দিলে, সকাল হতে না হতে পূজারীগণ আবার এলে ভগবানকে জাগরণের জন্য। চমকে উঠলে, একি একি ঠাকুর, তুমি নিদ্রা যাও নাই কেন? কোন অপরাধ করেছি মোরা? সারা রাত্রি তুমি জেগে বসে আছো, অথ পূজারি কি করে ঘুমাবো আমি? কেন মারলি আমার ভক্ত রঘুদাসকে? কেন তার মালাটা আমার গলায় দিলি না? প্রভু প্রভু, সে যে কলা ছোটের মালা, তাই তো। ওরে কলা ছোট কি স্বর্ণ সুতো, এটা বড় কথা নয় রে। যা হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তি বিরাজ করে, ওরে ওরে আমি তার বস্তু দেখি না রে, আমি তার ভাব দেখি, আমি তার ভক্তিতে আকৃষ্ট হয়ে যাই। ছুটে যা চতুর্তলায় করে, খোল করতাল বাজিয়ে, জয়ধ্বনি করে, উলুধ্বনি করে তাকে নিয়ে আয় আমার কাছে। সে নিজের হাতে আমার গলায় তার রচিত মালা সে নিজেই দেবে। যা, আর কি দেরি করে, নয়নের জলে পূজারীগণ ছুটে চলেছে। হরি বল হরি বল, কোথায় রঘুদাস? রঘুদাস শুয়ে শুয়ে ভাবলেন, সর্বনাশ করেছে, এরা তো আবার আসছে গো। গতকাল আমায় ভালো করে মারা হয় নাই, শাস্তিটা ঠিক মতো দেওয়া হয় নাই, আজকে আবার আমায় খুঁজে খুঁজে আসছে, মারবে বল। মারাই উচিত, মারো, নিজে অপরাধ করেছি, মারা উচিত। রঘুদাস, তুমি এখানে খাচ্ছ, আমাদের কৃপা করো, অপরাধ ক্ষমা করে দাও। হরিব হরিব, আপনারা প্রভু জগন্নাথের পূজারি, আমার পায়ে প্রণাম। আমরা যে করেছি অপরাধ, চলো ওই মালা নিয়ে তুমি প্রভুর গলায় দেবে, কিন্তু এটা যে কলা ছোটের মালা, প্রভু চেয়েছেন, প্রভু চেয়েছেন আমার প্রভু। আ জানি প্রভু তুমি করুণাময়, চলো চলো যাই, আমার প্রভু ডেকেছে। জগন্নাথ স্বামী
ভব তুমি, ভব তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভব তুমি, ভব তুমি কদাচিত কালিন্দি তত বিপিন সঙ্গীত তরল মুদাভিনারী বদন কমলে সাদ মধুপ ব্রহ্মারমরপতি গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভব তুমি, ভব তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো দে, 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 প্রভু জগন্নাথ কি, প্রভু জগন্নাথ কি, হরি বল হরি বল, প্রভু কি অপূর্ব অপূর্ব লেগেছি তোমায়। চারিদিক থেকে জয়ধ্বনি করতে লাগলো, ভক্ত রঘুদাস কি, ভক্ত রঘুদাস কি। সবাই জয়ধ্বনি করে উল্লাস ভরে আনন্দে নাচতে লাগলো, রঘুদাসকে নিয়ে তার চরণ ধুলি নিয়ে সকলে পাগল হতে লাগলো। হরি বল, আজ আমাদের কি সৌভাগ্য এমন পরম ভক্তকে দর্শন করলাম। সর্বনাশ করেছে, আগে তো ছিলাম ভালো, এখন তো প্রভু তুমি তো আমাকে জালার মালা গলায় পরালে, সকলে আমায় প্রণাম করছে, কি জালায় পড়লাম রে বাবা, এতে তো ভগবানের ভক্তি নষ্ট হবে না, আমাকে সেই দুর্গায়ে নির্জনে কোনো জায়গায় থাকতে হবে, আর কৃষ্ণ নাম নিতে হবে, ভক্তের চরণ ধুলি পেতে হবে। রঘুদাস আড়ালে নির্জনে থাকলেন, এদিকে তার প্রদীপ্রতা পত্নী অন্নপূর্ণা নয়নের জলে প্রভু জগন্নাথকে জানিয়ে যাচ্ছেন, প্রভু নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের যদি বিনাশ না হয় আমি জানি আমার স্বামী বেঁচে আছে, আমার স্বামীকে যদি তুমি বাঁচিয়ে রাখো আমাকে কেন, কেন তার চরণ থেকে বঞ্চিত রেখেছো প্রভু, আমাকেও নিয়ে চলো প্রভু, তার কাছে আমাকেও নিয়ে। কই অন্নপূর্ণা, ও এখানে আবার কাঁদছো, এই শোনো, এই আগামী মাসের 10 তারিখে তোমার বিয়ে, জানো, চোখের জল মুছে একটু ভালো করে সাজ গোজ কর, ও পাগল মরে গেছে, রঘুদাসের কথা চিন্তা করো না, নূতন ছেলের সঙ্গে তোমার নূতন করে সংসার বেঁধে দেব। পিতা হিন্দু নারী সনাতন ধর্মে একবার যাকে মনে মনে প্রার্থনা করে সেই তার স্বামী হয়ে যায়, আর কি দ্বিতীয় কাউকে প্রার্থনা করে, অসব বড় বড় কথা বলো না, ছাড়ো ওসব হেঁয়ালি, আগামী মাসের 10 তারিখেই তোমার বিয়ে। চোখের জলে পত্র লিখতে লাগলেন অন্নপূর্ণা, কাকে দেব কাকে দেব, ওই তো ওই তো, কে যেন যাচ্ছে নীলাচল ধামে, তার হাতেই দিয়ে দেব, কে যা, কে গো, একটু দাঁড়াবে, আমায় বলছো, হ্যাঁ হ্যাঁ
আপনি কি? আমি নীলা চলে যাচ্ছি প্রভু জগন্নাথের দর্শনে। বাহ, ভালোই হলো। আমার পত্রখানা নিয়ে যাবেন? কাকে দিতে হবে? পত্রেই লেখা আছে। ঠিক আছে, তবে এই রঘুদাস নামে কেউ বেঁচে নেই। আপনি তো যান। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, ওখানে গিয়ে দেখবো ও বেঁচে নেই। তাই নীলাচল ধামে প্রভু জগন্নাথের দর্শন করে খুঁজতে লাগলেন রঘুদাস কোথায়। অতীত পাবন হরি আমার, পতিত পাবন হরি, পতিত পাবন হরি আমার, পতিত পাবন হরি, পতিত তরাতে তব অবতা, পতিত তরাতে তব অবতা, ভরসা তোমার চরণ তরি, পতিত পাবন হরি আমার, পতিত পাবন হরি, ওহে কৃপাময় ওহে দয়াময় করুণা তোমার এই জগতে, ওহে কৃপাময় ওহে দয়াময় করুণা তোমার এই জগতে, আমি যে তোমার চরণের দাস, আমি যে তোমার চরণের দাস, ভরসা তোমার চরণ তরি আমার, পতিত পাবন হরি আমার, পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন হরি। রঘুদাস নামে কে আছে? এখানে কেউ আছে? আর মরণ দশা, সে আর বেঁচে আছে? রঘুদাসকে আমি কে? ও, তুমি বেঁচে আছো? আচ্ছা আচ্ছা, এই নাও তোমার পত্র। আমার পত্র এসে গেছে? এতদিন তো তাই খোঁজ। না, এ তো অন্নপূর্ণার পত্র, লিখেছে আগামী মাসে 10 তারিখে বিয়ে আমায় পৌঁছতে হবে, না হলে আমারই জন্য তার মৃত্যু হবে। হে প্রভু জগন্নাথে, আমি কি করব? এই এতদিনের পথ মোটে কয়েকদিনের মধ্যে আমি যাব কি করে? তুমি রক্ষা করো প্রভু, আমাকে যেমন তুমি রক্ষা করেছ তোমার দাসীকে, তুমি রক্ষা করো। কি আর করেন প্রভু জগন্নাথ? তিনি বলে দিলেন দূতগণকে, যাও যাও, একে তুলে নিয়ে, রঘুদাসকে তুলে নিয়ে ওর শ্বশুর বাড়িতে পত্নীর কাছে পৌঁছে দাও। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাই। মানুষ দিলে কুলোয় না, আর ভগবান দিলে ফুরোয় না। অসম্ভবকে সম্ভব করা এ যে ভগবান ছাড়া কেউ পারে না গো। তাই প্রভু জগন্নাথ গগনের মধ্য দিয়ে উড়িয়ে নিয়ে তার পরমপ্রিয় ভক্ত রঘুদাসকে তার পত্নীর কাছে পৌঁছে দিলে। ভোরবেলা ভোরবেলা প্রভুর নাম নিয়ে যেই দরজা খুলতে গেল রঘুদাসকে গায়ে পা পড়ল। কে কে এখানে শুয়ে? তুই নোড়া ধমে কানে শুয়ে আছিস? রঘুদাস মনে মনে ভাবলেন, অন্য দিনের মতো বোধহয় কোনো গরু আমার উপর দিয়ে চলে গেল। তাই সে চমকিত হলেন না,
কিন্তু কিছুক্ষণ পরে চমকিত হলে, কেন এ কোথায় এলাম? আমি যেখানে শুয়ে থাকি সেখানে তো ছাদ নেই। প্রভু প্রভু, এ তোমার কি লীলা? ওরে বাবা, অন্নপূর্ণা তুমি? তাহলে এটা তোমার বাপের বাড়ি? বাবা বাবা, প্রভু জগন্নাথ তাহলে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। স্বামী, আমি যে চিঠি দিয়েছিলাম, প্রভুর কৃপা হবে না তাই কখনো হয়? বা 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 বা, এখন আমার বলতে ইচ্ছে করছে কি জানো? কি? প্রভু তোমার লীলা চমৎকার, প্রভু তোমার লীলা চমৎকার। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। প্রভু প্রভু তোমার লীলা চমৎকার, কাঁদে হাসাও, কাঁদে কাঁদা। প্রভু তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা, লীলা বোঝা ভার। প্রভু তোমার লীলা বোঝা ভার, লীলা বোঝা ভার, প্রভু তোমার লীলা চমৎকার, লীলা চমৎকার। দেখো দেখো প্রভুর কি লীলা, আবার তোমার সঙ্গে আমার মিলন হয়ে গেল। শোনো শোনো পুত্র, ওই অন্নপূর্ণার স্বামী রঘুনাথকে, ওকে কিন্তু বিষ খাইয়ে মারতে হবে আজকে রাতে, নালে অপমানের শেষ নেই, মুখ দেখাবো কি করে? আমি যে বিয়ের ব্যবস্থা নিয়েছি, তাই হোক, পিঠা পুলির সঙ্গে বিষ মাখিয়ে অন্নপূর্ণার হাত দিয়ে স্বামীকে দিয়ে দিলে। স্বামী রঘুদাস ভগবান জগন্নাথকে নিবেদন করলেন, গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ হয়ে গেল, মহাপ্রসাদ হয়ে গেল। প্রভু জগন্নাথ, এই জগতের বুকে তোমার মহাপ্রসাদের হাট বসেছে, সেই প্রসাদ আমি নিলাম। কিন্তু এ কি, এই যে বিষ, বিষ, এই যে বিষ, তুমি আমায় বিষ খাওয়ালে। রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে? ভক্তবান ছাপুত্নকারী, সে যে ভক্তিরে বাঁধা, প্রহ্লাদকে তার মা বিষ খাইয়ে দিল, সে যেমন প্রাণ হারালো না, তেমনি রঘুদাস সে মরে গেল বটে, কিন্তু ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন, লক্ষ্মী আর যে দেরি করা যায় না, আমার ভক্ত রঘুদাসকে রক্ষা করতে হবে, চলো আমরা যাই। ওই চিতার উপরে তুলল আমার ভক্তকে, চলো ওই চিতার মধ্যেই আমরা দুইজনকে রক্ষা করব। এদিকে অন্নপূর্ণা দেবী আলতা পেড়ে শাড়ি পরে, স্মৃতিতে সিঁদুর দিয়ে, চরণে আলতা দিয়ে লক্ষ্মী প্রতিমার নেয় চললেন চিতার উপরে, বসলেন স্বামীকে কোলে নিয়ে। অগ্নি সংযোগ হলো, দাউ দাউ করে প্রজ্বলিত হতে লাগলো অগ্নি, কিন্তু অগ্নিদেব বলে উঠলেন, তাই কখনো হয়,
সব কিছু আমি দাহ্য করে দিতে পারি, কিন্তু ভক্তকে কোনোদিন দাহ্য করতে পারি না। এদিকে প্রভু জগন্নাথ আর মাতা লক্ষ্মী দেবী ভক্ত এবং অন্নপূর্ণাকে কোলে নিয়ে বসলেন। কি অপূর্ব, যাদের নয়ন ছিল, যাদের ভাগ্য ছিল, যাদের স্বীকৃতি ছিল, যাদের পুণ্য ছিল, এই অপূর্ব, এই অপূর্ব ভগবানের অপ্রাকৃত মিলন লীলা, ভক্ত ভগবানের অপ্রাকৃত ভক্তি ডোরে বাঁধা ভগবান প্রকাশ হয়ে গেল, দেখতে পেল সবাই। কি অপূর্ব, ভারী চমৎকার, ভারী চমৎকার। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, আহা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, কেবল গোপী জন বল্লব গিডি বড় দাদি, গোপী জন বল্লব গিডি বড় দাদি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বন চারি, যমুনা তীর বন চারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, বল জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লব গিডি বড় ধারি, গোপী জন বল্লব গিডি বড় ধারি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। পুষ্পবৃষ্টি হতে লাগলো, গগন হতে পুষ্পবৃষ্টি হতে লাগলো। অপূর্ব ভক্ত আর ভগবান, ভগবানের কোলে ভক্ত, অপূর্ব ভাবাবেশ, কি অমৃত লোকের লীলা দেখলাম আমরা। ভক্ত ভগবানের দোহার লীলা লো মাধুরি, ভক্ত ভগবানের দোহার লীলা লো মাধুরি, চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি, হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও, নিতাই গৌর হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও হরি ও।